বুধবার তৃতীয়ার সন্ধ্যায় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বেশ কিছু দুর্গাপুজোর উদ্বোধন হয়। এদিন বুড়ির বাগান সার্বজনীন দুর্গাপুজো, লক্ষ্মীপুর মাঠ জোড়া মন্দির সার্বজনীন দুর্গাপুজো, আলমগঞ্জ বারোয়ারি, ময়ূরমহল মাতৃসংঘ, লালটু স্মৃতি সংঘ, সবুজ সংঘ, কিরণ সংঘ সহ বেশ কিছু পুজোর উদ্বোধন হয়। আমাদের থিম মেকার, ওনাকে আমরা স্বাগত জানাই আমাদের মঞ্চে। Thank you.
सभी हमारे खाने जा रहा जे मानुष गुलो उपस्थित हुए चेन नामा नमस्कार और शुभ शारदिया सभी के थीम टा खूब भालो करे चे जेटा हमने आलोचना कर चिलाम सोशल इवेल्स इन ऊपर करे चे जार मोदे चाइल्ड लेबर एर अगेंस्ट काज कर चे इक्वालिटी ऑफ लॉर ऊपर उधर थीम रोए चे उरा एक टा मैसेज दीते चाइ चे प्लस हमारे जे वुमन एर ऊपर अट्रॉसिटीज होए तार अगेंस्ट है उरा एक टा मैसेज दीते चाइ चे तो ये रकम पूजा थे कि आमी आशा करछी आमादे जखन जिलावासीरा आसबे एखान थेके सीख निये जाबे जेभावे दुर्गा माता एकटा खूब माने आमादे समाज के भालो करार जन्य उनी नीचे नेमेछिलेन एकटा महिषासुर के मेरेछेन सेभावे आमादेरके सभी के मिलिए ए सोशल इवेंट्स के आमादेरके मारते होबे आमादेरके सुख संसार के एखाने राखते होबे আমাদের সদস্য জোড়া মন্দির পূজা কমিটি এবছর 64তম বর্ষ পদার্পণ করলো আমাদের এবছরের থিমের মাধ্যমে বার্তা দিতে চেয়েছি যে আমাদের সমাজের যারা দুর্গা পূজা কমিটির উদ্যোগে আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান
এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বর্ধমান জেলা পূর্বের আমাদের সম্মানীয় জেলা শাসক মাননীয় প্রিয়াঙ্কা সিংলা, উপস্থিত আছেন আমাদের বর্ধমান পূর্বের আমাদের সম্মানীয় এসপি সাহেব, উপস্থিত আছেন আমাদের এই পুজো কমিটির সম্মানীয় সভাপতি। প্রস্তুতি নিতে পারে নাই, কিন্তু আমাদেরও তো উদ্বোধন করতে হবে। বর্ধমান শহরে প্রায় 156টা দুর্গাপুজো হচ্ছে, তার মধ্যে প্রায় আমাদের বহু দুর্গাপুজো। আগে ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রিত করার জন্য। একটু আবহাওয়াটা একটু খারাপ হয়ে গেছে, আমি দুর্গা মার কাছে এটাই প্রার্থনা করছি কি নেক্সট 3-4 দিন আবহাওয়াটা যদি খুব ভালো থাকে, সবাই ভালো করে আনন্দ করতে পারেন। আর খুব ভালো 10th ইয়ার আপনারা করছেন, খুব সুন্দর হয়েছে। আপনাদের থিমও আলাদা আছে আর প্রতিমাও আলাদা আছে, তো এখন গিয়ে দেখবো। আর আশা করছি আবার নেক্সট 4-5 দিনের মধ্যে আবার একবার নিশ্চয়ই আসবো। থ্যাংক ইউ। মেরে সাহ বারবার বলছেন কি এটা মহিলার পুজো, তো আমি সবই মহিলাদেরকে এটাই বলি কি খুব ভালো লাগে যখন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, আমাদের মাস্টারমশাই শ্রদ্ধেয় সুজিত চট্টোপাধ্যায়, কাউন্সিলরদের মধ্যে আমাদের শ্যামাপ্রসাদ ব্যানার্জি। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশী সেন, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।